ছেলেরা বলতে মানুষের কাছে রাজার মতো, মেয়েদের ক্ষেত্রে এটা হবে না তোমার দ্বারা, ওটা হবে না, লেখাপড়া করে কি করবে, খেলাধুলো করে কি করবে, এত পড়াশোনা কি হবে, শ্বশুর বাড়ি যাইতে হবে, সেই তো খুনতি নাড়তে হবে। যখন আমি শুরু থেকে খেলি তখন আমার ফ্যামিলির অবস্থাও খুবই একটু সমস্যা ছিল, তো আসলে সেগুলো আস্তে আস্তে কেটে গেছে, কিংবা এখন তার থেকে একটু ভালো হয়েছে। তো তখন হয়তো আমার স্যার ছিল আকবর স্যার, উনি জার্সি প্যান্ট বুট সবই কিনে দিত, ওই সামর্থ্য ছিল না আমার বুট কেনার। তো আসলে স্যার বেঁচে নাই, তাকে বেঁচে থাকতে মানে বেঁচে থাকা অবস্থায় তাকে ক্রেডিটগুলো আমি দিতে পারি নাই, এই জন্য খুবই খারাপ লাগে মাঝে সাঝে। তো আসলে কষ্ট, আসলে পথ চলার ক্ষেত্রে কষ্ট তো থাকবে একটু। আমি আরেকটু জানতে চাচ্ছি যে আসলে ছেলেদের খেলার ক্ষেত্রে যতটা পথ সুগম থাকে, মেয়েদের খেলার ক্ষেত্রে হয়তো বা ওরকম সুগম থাকে না, সেটা তুমি কী পেয়েছো? ছেলে তো ছেলেরা বলতেই ওদের মানে মানুষের কাছে একটা রাজার মতো, মেয়েদের ক্ষেত্রে এটা হবে না তোমার দ্বারা, ওটা হবে না, লেখাপড়া করে কি করবে, খেলাধুলো করে কি করবে, এত পড়াশোনা কি হবে, শ্বশুর বাড়ি যাইতে হবে, সেই তো খুনতি নাড়তে হবে, এরকম কথা অনেকে বলে। তো আসলে দিন শেষে যেটা দেখা যায় যে যেমন আমার বাবা নাই, বাবা একা মানে ভাই নাই, তো আসলে আমার বাবা এখন ফিল করতে পারে যে আসলে ছেলে নাই তো কী হয়েছে, আমার মেয়েই তো যথেষ্ট। তো আসলে যারা এরকম মন মানসিকতার মানুষ আছে যে আমার ছেলে নাই, আমার মেয়ে কিছু করতে পারবে না কিংবা কিছু, তাদের বলবো এই ভুল ধারণা থেকে বেরোয় আসতে, কারণ এখন মেয়েরাও অনেক কিছু চাইলেই পারে করতে, তো তাদের এই মানে চিন্তাভাবনা যেন তারা চেঞ্জ করে। নেপালে যখন আমরা নেপালের উদ্দেশ্যে রওনা দেই তখন আমাদের টার্গেট ছিল যে আমরা এবার ফাইনালে উঠব। তো ওখান থেকে আমাদের আসলে এই প্রিপারেশনটা আসলে ছিল যে আমরা ফাইনালে উঠব। তো আমাদের একটা শিডিউলের ভিতরে থাকতে হয়, সকালে হচ্ছে আপনি ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে জিম সেশন থাকে, ইয়োগা সেশন থাকে, তারপরে লাঞ্চ করি, করার পরে একটু বিশ্রাম নেই, তারপরে আবার মাঠে প্র্যাকটিস, আসার পরে সুইমিং থাকে, তারপরে বিকালে নাস্তা, তারপরে ডিনার। তো আসলে সব কিছু একটা নিয়মের ভিতরে চলে, তো আসলে ডিসিপ্লিনটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এটা জেতার পরে আসলে নারীদের যে একটা অবস্থান এটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর নারী ফুটবলের পুরো মানে চিত্রই ঘুরে গেছে। তো আসলে আমরা এটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, সামনে আমরা এর থেকে ভালো কিছু করার আশা করি। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে তুমি কি বলবে, যারা এখনো খেলায় আসেনি কিংবা আসতে চায় তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? তাদের ক্ষেত্রে বলবো যে আসলে খেলাধুলোর সাথে থাকলে মানে খেলার সাথে খেলাধুলো ভালো জিনিস, খেলাধুলার সাথে থাকুক, এতে হচ্ছে নিজেও মানে নিজের যে একটা ফ্যামিলির একটা, যেমন আমি দারিদ্র ফ্যামিলি থেকে উঠছি, তো আমার কিন্তু আগের যে ফ্যামিলির একটা ছিল ওটা চেঞ্জ হয়ে গিয়েছে, তো কিছুটা হলেও আমি এই জায়গা থেকে ইমপ্রুভ করছি। তো আসলে যারা এমন আছে যারা ফুটবলকে ভালোবাসে, যারা ফুটবল খেলতে চায়, অবশ্যই তাদের ওয়েলকাম, আর ফুটবলের সাথেই থাকুক সবাই, এটাই আসলে।